হিজবুত্তাওহীদের মেয়েদেরকে জানতে হবে, পড়ালেখা করতে হবে। যারা পড়েন নাই, জানেন না, তারা অন্য থেকে জানতে হবে, শুনতে হবে বসে বসে। মুখস্থ কথায় চলবে না। জানার নাম আকিদা। জানার নাম কি? আকিদা। আকিদা ভুল হলে সব শেষ। আকিদা ভুল হলে ইমানের দাম নাই, ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। না জেনে বহু কাজ করেছি, না জেনে বহু আমল করেছি। আমি বললাম, রে ভাই, সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলেছেন? সঙ্গে সঙ্গে আমারে শুনাই দিল কি, সূরা মুলক এতবার পাঠ করলে সওয়াব হবে, সকালে এতবার, বিকালে এতবার, এত এত। মানে সূরা মুলকের শিক্ষা কি? সূরা তওবার মধ্যে আল্লাহ কি কথা বলেছেন? ভাই, সূরা তওবা যদি গলায় ঝুলানো হয় এত এত বিপদ আপদ থেকে রক্ষা হবে। তাহলে সূরা মুলকে অর্থ কি, সূরা মুলকের মানে কি, এখানে কি কথা বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, রসুলকে আল্লাহ কি বলেছেন, মুমিনদেরকে নির্দেশ কি দেওয়া হয়েছে, এই শিক্ষা ধারণ করার কোনো প্রশ্নই আসে না। এটা জানারও কোনো দরকার নাই। শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে কি, সূরা মুলক, সূরা রহমান, এটা এতবার পাঠ করলে এত এত সওয়াব হবে, বাস। মুসলমান হতে হলে কোরআন জানার দরকার নাই, কারণ ইসলাম শেখা এখন কঠিন। যখন ইসলাম শেখার প্রশ্ন আসে তখন বলে আপনাকে, ইসলাম আপনি শিখবেন, আপনি কোরআন আগে মুখস্থ করতে হবে, আগে হেফজ করে ফেলতে হবে পুরা কোরআন, হাফেজে কোরআন। হেফজ করলে হবে না, আপনাকে পুরা তাফসির করতে হবে। তা কোন তাফসির পড়বেন? শত শত তাফসির, বিভিন্ন ধরনের তাফসির আপনাকে পড়তে হবে। না না, তাফসির কীভাবে পড়বেন আপনি? আপনি গ্রামার জানতে হবে, আপনাকে নাওসরফ জানতে হবে, আপনাকে বালাগাত মানতে ফাসাহাত জানতে হবে। শুধু কোরআন জানলে হবে না তো, হাদিস, হাদিস সিয়াসিত্তে হাদিস জানতে হবে। আরে না ভাই, খালি সিয়াসিত্তে হাদিস জানলে হবে? লক্ষ লক্ষ হাদিস আছে, প্রায় 30 লক্ষ হাদিস আছে, এই হাদিস জানতে হবে। আর খালি হাদিস জানলে হবে? আসমাউর রিজাল বলা হয়, রেজাল শাস্ত্র, হাদিসের উৎপত্তি বিকাশ, এই সম্পর্কে জানতে হবে। সাহাবিদের জীবনী জানতে হবে, সাহাবিদের জীবনী জানলে হবে না তো? ওই হাদিস বর্ণনাকারী, সনদ বর্ণনাকারীর জীবনী জানতে হবে, কোন তিনি কোন, তিনি সত্যবাদী নাকি, এই সম্পর্কে জানতে হবে। বিশাল ব্যাপার, রিজাল শাস্ত্র আপনাকে জানতে হবে। তারপরে জানতে 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 তারপরে আপনাকে আরো জানতে হবে, আরো জানতে, এরপরে আপনি ইসলামের কথা বলার সুযোগ পাবেন। এবার যখন আপনি ইসলামের কথা বলা শুরু করবেন, আপনি হাদিস পড়ছেন, কার হাদিস, শিয়ার হাদিস না সুন্নির হাদিস? যেই না আপনি শিয়ার হাদিস বলবেন, সঙ্গে সঙ্গে সুন্নিরা আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে, নো টেনশন, উইদাউট সার্টিফিকেট আপনাকে দিয়ে দিচ্ছে, কাফের কাফের কাফের, ব্যাস হয়ে গেছে। তাহলে জেনে কি লাভ হলো? এবার আপনি যখন সুন্নির হাদিস বলবেন, এবার শিয়ার আপনাকে কাফের বলে বাস ক্যান্সেল করে দিয়েছে। এবার যখন আপনি আহলে হাদিসের কথা বলবেন, এবার কাওমির আপনাকে ক্যান্সেল করে দিয়েছে। তাহলে আপনি বালাগাত মানতেক, নাহু, সরফ, এই সমস্ত তাফসির, ফেকা, হাদিস, কেতাব সব জানার পরে আরেক আলেমের, আরেক ফেরকার দৃষ্টিতে, আরেক পীরের দৃষ্টিতে আপনি কাফের। কি লাভ হলো? ঢাকা শহরে একজন এসে, কওমি মাদ্রাসার একজন এসে, বাবুর বাবুনগরীর মতো লোক যদি আইসা বলে হিজবুত তাওহীদ আগাগোড়া কাফের, আগাগোড়া কাফের, বাস। তার ফতোয়া দিয়েছে, তার অনুসারীরা আমাদেরকে জায়গায় জায়গায় এখন কাফের মারতেছে, হামলা করতেছে। একজন হাজি, আল হাজি ইদ্রিস আলী, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কথা বলেন, ওনাকে কাফের বলে ওনাকে কিভাবে পিটিয়েছে। প্রথম আলোতে একটা আর্টিকেল পড়লাম, আর্টিকেলটা লিখেছেন এক বিদেশি লেখক, ইংরেজি অনুবাদ করে আমাদেরকে দেওয়া হয়েছে। ওরা তো যা দেয় আমরা তা পাই। বলল, আমেরিকা কোনোদিনও সৌদি আরবের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না। কি রে ব্যাপারটা, কি রে ভাই, দ্বন্দ্বে জড়াবে না, কারণ কি? আমি দুইটা কারণ খুঁজে বাইর করলাম। প্রথম কারণ হলো, সৌদি আরবের সমস্ত তেল বিক্রি হয় আমেরিকান ডলারে, এর লাভ ক্ষতি বোঝার মতো ঘিলু আমাদের নাই। এক নাম্বার শেষ। দুই নাম্বার, আমেরিকা বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র উৎপাদনকারী দেশ। এখন অস্ত্র উৎপাদন করবেন, অস্ত্র কেউ কিনতে হবে না, কিনা লাগবে না, কাস্টমার লাগবে না, আপনি মাদক বানাবেন, মাদক খাওয়ার কাস্টমার লাগবে না। আমেরিকার সবচাইতে বেশি অস্ত্র আমদানিকারক দেশ হচ্ছে সৌদি আরব। বাহ, শুনতে কেমন লাগে, ভালো লাগে না? হ্যাঁ, ভালো কথা, খুশির কথা। হ্যাঁ, খ্রিস্টানের কাছ থেকে অস্ত্র কিনা খারাপ কিছু না, ভালোই। আপনারা বলতে পারেন রাসূল এরকম বেদর্মী থেকে অস্ত্র আনছেন, মানতাম যদি এই অস্ত্র ইসলাম প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হতো, বিদর্মীদের বিরুদ্ধে ব্যবহৃত হতো, কিন্তু সৌদি আরবের অস্ত্র ব্যবহৃত হচ্ছে মুসলমানদের বুকে। এবার প্রশ্ন আসে, কতটুকু জানলে আপনি বুঝবেন যথেষ্ট হয়েছে, এনাফ হয়েছে, আর জানার দরকার নেই, আমি অন্তত জান্নাতে যেতে পারবো, আমি অন্তত আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো,
কতটুকু জানলে কি পরিমাণ জানলে কি পরিমাণ কি ভলিউম জানলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি জান্নাতি বা আপনার আর লাগবে না জানা যথেষ্ট এনাফ জীবন পরিচালনার জন্য আর লাগবে না কতটুকু আমি জানতে চাই ওদের কাছে এর কোনো সীমা সংখ্যা নাই তাহলে আমরা জানবো সহজ সরল ইসলাম ইসলাম কি সহজ সরল সিরাতাল মুস্তাকিম সহজ সরল এই সহজ সরলতা কতখানি কতখানি সিম্পল কতখানি স্ট্রেইট কতখানি ব্যালেন্সড কতখানি ওয়াসাতা এটা আমাদেরকে বুঝতে হবে কতখানি সরল আজকে মেয়েরা ইসলামের কতটুকু জানবে কি জানবে জানতে দেওয়ার আগে একটা মাদ্রাসায় একটা ছেলেকে পাঠানোর পরে শুধু টুপি নাই মাতার মাথায় টুপি নাই এটার জন্য পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বহু স্টুডেন্ট মাদ্রাসা থেকে পালিয়েছে শুধু টুপি নেই অথচ আমি তন্ন তন্ন করে হাদিস শাস্ত্র খুঁজেছি টুপির হাদিস কয়টা আছে আমি পাইলাম না টুপির হাদিস শুধু একটা হাদিস পাইলাম আল্লাহ রাসূল প্রচন্ড গরমের দিন আসলেন তখন সাহাবি দেখলেন যে তিনি মাথায় একটা রুমাল দিয়ে তিনি আসছেন প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য যেমন আমাদের দেশে গামছা ব্যবহার করা হয় আরবের লোকেরা পাগড়ি ব্যবহার করতো নানাবিধ কাজের জন্য পাগড়ির বহুবিধ ব্যবহার এখনো করে আরবের শুধু মুসলমান নয় অন্যরা করত সেটা পেয়েছি কিন্তু টুপি এই কাপড়ের এই যে টুপিটা বাটির মতো টুপিটা কোথায় ছিল কে আবিষ্কার করলো হ্যাঁ পরবর্তীতে হেলমেটের পরিবর্তে লোহার হেলমেটের পরিবর্তে কাপড়ের টুপি মাথায় দেওয়া হয়েছে কারণ ডুপ্লিকেট সুন্নাহ পালন করা হয়েছে এটা স্বীকার করেছেন একবার পুলিশের মার খেয়ে এক আলেম ফেসবুকে আমি বক্তব্য দেখলাম তিনি হুমকি দিয়েছেন আমরা কিন্তু কাপড়ের টুপি খুলে ফেলবো লোহার টুপি পরবো মার খেলে মনে পড়ে ওহুদের প্রান্তরে কাপড়ের টুপি ছিঁড়ে যায়নি ওহুদের প্রান্তরে রসুলের মাথা কাপড়ের টুপি ভেঙে কি টুপির কাপড় ঢুকছে নাকি ভিতরে কি ঢুকেছে লোহার হেলমেট লোহার টুকরাগুলি মাথায় ঢুকেছে সেটা বের করতে গিয়ে আবু ওবায়দার মতো সাহাবি দাঁত তিনি ভেঙে ফেলেছেন কাপড়ের টুপি না এনারা এখন মার খেলে বলে যে কাপড়ের টুপি ফেলে দিয়ে কিন্তু লোহার টুপি পরবো অত সহজ নয় মাথায় লোহার টুপি পরতে যাও মাথা শরীর থেকে নামিয়ে দেবে তোমরা পরাজিত হয়েছ পড়তে যাও না তোমরা পরাজিত হয়েছ এখন তোমরা পারছো কি ওই যে ইংরেজিতে বলে সিটিং ডাক হাতের কাছে যাকে পাইছো হিজবুত তাওহিদ কোন একটা এলাকায় দু চারটি পরিবার বাস এখন পাইছো হিজবুত তাওহিদ কাফের হিজবুত তাওহিদ খ্রিস্টান হিজবুত তাওহিদকে মার সব হবে তোমাদের ইমানি জজবা হিজবুত তাওহিদের নির্দোষ নিরস্ত্র নিরপরাধ সদস্যদের উপর হাইনার মতো আক্রমণ চালিয়ে তোমরা তোমাদের ইমানের পরীক্ষা করছো তাই না তোমাদেরকে হত্যা করার জন্য ওদের অস্ত্র পরীক্ষা করে আমি গত পরশু একটা পত্রিকায় পড়লাম ব্রিটেনের সেনাবাহিনী তাদের সংখ্যা কম হবে আমি কি ব্যাপারটা কি দুনিয়ার সব আর্মি সৈন্যবাহিনী বাড়াচ্ছে তারা এখন সেনাবাহিনীর সংখ্যা কমাবে 10,000 কমাবে এই বছর 10,000 কমাবে তারা সামরিক বিশেষজ্ঞরা বসেছে ব্রিটেনে আমি ভালো করে খবরটা পড়লাম ব্যাপারটা কি কেস কি তারা বলল এখন দ্রোণের যুগ প্রযুক্তির যুগ উন্নত প্রযুক্তি এখন এই তারকা যুদ্ধ হবে এ সমস্তগুলো দিয়ে কাজেই এখন আর ওই এটাকে বলা হয় সেনাবাহিনীর এই সদস্যদেরকে বলে পার্সোনেল এদেরকে দিয়ে আর হবে না সংখ্যা কম হবে প্রযুক্তির দিকে টাকা তারা ঢালবে কারণটা কি কারণ হলো তারা ইরাকে আইএসকে দমনের ক্ষেত্রে তাদের ওই প্রযুক্তি ব্যবহার করে তারা সাফল্য লাভ করেছে তারা প্রমাণ পেয়েছে প্রযুক্তি দিয়ে সংখ্যা কম দিয়ে বড় যুদ্ধ করা যায় তাদের নতুন নতুন প্রযুক্তি তারা পরীক্ষা করে মুসলমানদের মাথার উপরে মুসলমানদের নারীদের উপরে পুরুষের উপরে দেশগুলির উপরে হামলা চালিয়ে তারা কতটা প্রযুক্তি সমৃদ্ধ করেছে উন্নত করেছে তারা সেটা টেস্ট করে আর এই ধর্ম ব্যবসায়ীরা তোমরা তোমাদের ইমান পরীক্ষা করো হিজবুত তাওহিদের উপরে হামলা চালিয়ে তাই না অথচ হিজবুত তাওহিদ দাঁড়িয়েছে দাজ্জালের বিরুদ্ধে দাজ্জালীয় সভ্যতার বিরুদ্ধে তো তোমরা তোমাদের এই ইমান হিজবুত তাওহিদের উপরে নির্দোষ নিরপরাধ সদস্যের উপরে হামলা করে এই তোমাদের ইমান পরীক্ষা ব্যর্থ হবে ইনশাআল্লাহ এতে হিজবুত তাওহিদের সদস্যদের ইমান আরো বাড়বে